सर्वप्रथम पानुषी नौकाते साधु बाबा के दर्शन। मिरपुर जिला त्रिपुरा बर्तमान बांग्लादेश। ग्राम शुद्ध लोकर मने आज अपार आनंद। जमीदार बाड़ीर घाटे आज एक जन महातपस्वी साधु बाबा आसिबेन। साज साज रब उठी आछे, सकले साजिया गुजिया दौड़ाइया नौकार घाटे जाइया हाजिर। आमिओ एकटी नूतन शाड़ी पड़िया नौकार दिके छुटिलाम। बयस तखन 5 বছর 6 মাস। जाइया देखी सकले साधु बाबा के दर्शन करिते जाइतेछेन, किन्तु साधु बाबा तो कहारो दिके ताकाइया देखितेछेन ना। जानिलाम साधु बाबा स्त्रीलोकेर मुखेर दिके ताकान ना। तिनि 12 বছরের জন্য মৌনব্রত নিয়া একটি দালানে বাস করিতেছেন বাঘাউড়া গ্রামে। একটি গৃহে থাকিয়াই সাধন করেন, চিঠি লেখেন, বই লেখেন এবং গ্রামের ছাত্রদের স্লেটে লিখিয়া লিখিয়া পড়ান। ভোরে উঠিয়া পুকুরে স্নানে যান, একটি নারিকেলের মালায় করিয়া চাউল ধুইয়া নিয়া রান্না করিয়া খান, ইত্যাদি আমার পিতৃদেবের নিকট জানিয়াছি। কিন্তু আমি ছুটিলাম, যাইয়া নৌকার পাশে দাঁড়াইলাম। শুনিলাম তিনি আমার দিকেও তাকাইবেন না, কারণ আমি স্ত্রীলোক, মেয়ে মানুষ। আমি সেখানেই একটি কুলগাছের নিচে দাঁড়াইয়া কাঁদিতে লাগিলাম আর বলিতে লাগিলাম, আমি তো স্ত্রীলোক নই, কেন সাধু বাবা দর্শন দিবেন না? আমার অবস্থা দেখিয়া আমার বাবা অস্থির হইয়া সাধু বাবাকে বিশেষভাবে অনুরোধ করিয়া বলিলেন, আপনি চোখ বুঝিয়া আমার মেয়েকে দর্শন দিন। তিনি অগত্যা তাহাই করিলেন। এইভাবে সাধু বাবার শরীর হইতে পা পর্যন্ত দর্শন করিলাম। কুলগাছের নিচে দাঁড়াইয়া কাঁদিবার কালে কুলকাটার আঘাতে সমস্ত শরীর হইতে রক্ত পড়িতেছে। সকলেই ব্যস্ত, কিন্তু আমি আমার মায়ের নিকট যাইয়া কাঁদিতে কাঁদিতে বলিলাম, মা গো, আমি তো স্ত্রীলোক নই, কেন সাধু বাবা আমাকে দর্শন দিবেন না? মা বলিলেন, তোমার আত্মাটা স্ত্রী বা পুরুষ পরিচয়ের ঊর্ধ্বে, কিন্তু দেহটা তো নারীর। আমি বলিলাম, আমি ঘোমটা তো দেই না মা, আমি কি করিয়া নারী হইলাম? মা আমাকে যাহা বুঝাইবার বুঝাইলেন। শরীরে প্রচুর রক্তক্ষরণ হইতেছে কুলের কাঁটার আঘাতে, সকলেই তাহা নিয়া ব্যস্ত, কারণ বাবা মায়ের একমাত্র মেয়ের গায়ে এত রক্ত দেখিয়াই তাহারা কাতর হইয়াছেন। আমার একমাত্র ধ্যানের বস্তু হইয়াছেন সেই চোখ বোজা সাধু বাবার মুখখানি, কিন্তু কে জানিত সেই দিনই হৃদয় রক্তে রঞ্জিত করিয়া তাঁহার শ্রীচরণে আত্মসমর্পণ করিয়াছিলাম। সেই দিন সেই মুহূর্ত হইতেই তিনি হইলেন আমার একমাত্র ধ্যানের মূর্তি। তখন আমার বয়স 5 বছর কিংবা 6 বছর। একদিন হঠাৎ ঝড় আসিয়াছে, পাড়ার সব বালক বালিকারা ছুটিয়াছে আমাদের আমবাগানে, বাবা বাড়ি নাই, সুতরাং আমিও চলিলাম বাগানের দিকে, কারণ আমার ভরসা আছে বাবা ঘোড়ায় চড়িয়া গ্রামে গ্রামে গিয়াছেন রোগী দেখিতে, আসিবার সময় ঘোড়ার পায়ের শব্দ শুনিয়াই চলিয়া আসিব। বাগানে যাওয়ার পরই দেখিলাম সব প্রজার বালক বালিকারা আম কুড়াইয়া নিয়া নিজ নিজ বাড়িতে চলিয়া গিয়াছে। আমি ফাঁকা বাগানে দাঁড়াইয়া কাঁদিতে লাগিলাম, কারণ আমি সকলের কাছে হার মানিলাম, পরাজয়ের ব্যথায় কাঁদিতে লাগিলাম। আমার ভরসা সেই সাধু বাবা যাহাকে একদিন কয়েক মিনিটের জন্য দেখিয়াছিলাম, হঠাৎ
সেই সাধু বাবা আসিয়া দাঁড়ানো মাত্র তাহার নিকটই আম চাহিলাম। দেখি আমার সামনে অতি বড় একটি আম নিয়া দাঁড়াইয়া আছেন। আনন্দে হাতে করিয়া আমটি আনিয়া মাকে দিলাম এবং বলিলাম, আমাকে আমটা কাটিয়া দাও। আমার মা তাহাই করিলেন, আমি সম্পূর্ণ আমটাই খাইলাম। মা আমের খোসাগুলি বাহিরে ফেলিয়া দিলেন। পাড়ার একজন জেঠাইমা ছিলেন, তাহাকে আসিয়াই বাবা জিজ্ঞাসা করিতেন, বাড়ির কুশল তো? বাড়ি অর্থাৎ মেয়েটি, তাহার কুশল তো? যদিও আমাকে দেখিবার জন্য একটি মেয়ে লোক আর একটি 12 বৎসরের ছেলে নিযুক্ত ছিল, আসিয়াই আমার খোঁজ করিলেন এবং কোলে বসাইয়া নানা কথা জিজ্ঞাসা করিলেন। আমি আম সম্বন্ধে বিস্তারিত সবই বলিলাম। বাবা বলিলেন, আমার জন্য একটি টুকরা রাখিলে না মা? আমি বিশেষ লজ্জিত হইলাম। মাকে ডাকিয়া বলিলেন, আমার জন্য একটা টুকরাও রাখিলে না? সেই সাধু বাবাকে সেদিনই বাবা সম্বোধন করিয়া বলিলেন, স্বামীজি মহারাজ নামে, এবং বলিলেন, স্বামীজি মহারাজ দয়া করিয়াছেন আমার মেয়েকে। আমের খোসাগুলি খুঁজিয়া আনিয়া ধুইয়া বাবা খাইতে লাগিলেন এবং মাকেও 2-4টি দিলেন। বাবা বলিলেন, আমার ভিতরেও যেন পূর্ণ ভক্তি প্রকাশিত হয়। এই বলিয়া বাবা আমাকে বুকে জড়াইয়া ধরিলেন। আমি তাহার কিছুই বুঝিলাম না। বাবা মার নিকট জানিয়াছি, ঠাকুরের কাছে যাহা চাওয়া যায় তাহাই পাওয়া যায়। সেদিন সাধু বাবাকে দর্শন করার সঙ্গে সঙ্গেই তাহার প্রতি আমার ঠাকুর ভাব আরোপিত হইয়াছে। সুতরাং আমি তাহার নিকটই আমার প্রার্থিত বস্তু আম চাহিয়াছি। বাড়ি চলিয়া যাইতে বলিলেন। আমি বাড়ি আসিয়া আম খাইয়াছি। ইহার ভিতরে কি রহস্য তাহা আমি তখন কিছুই বুঝি নাই। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব স্মরণে পরমপ্রভুর চরণপদ্মে স্বপিনু জীবন মোর, প্রথম খণ্ড। হরি ওম।